রেকর্ডের সামনে কি হবে এই বুধবার থেকে বিশাখাপাটনামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত এই সিরিজে নামার আগেই বড় রেকর্ডের সামনে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রোটিয়াদের বিরুদ্ধেই কি এই রেকর্ড করতে পারবেন বিরাট তা নিয়ে জল্পনা ক্রিকেট বিশ্বে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের রান এখন চারশো বত্রিশ ইনিংসে বিশ হাজার সাতশো উনিশ অর্থাৎ একুশ হাজার রান থেকে আর মাত্র দুইশো একাশি রান দূরে বিরাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই তিন ম্যাচের সিরিজে এই রান করতে পারলে তিনি হবেন প্রথম ব্যাটসম্যান যিনি এত তাড়াতাড়ি এই রান করলেন এই মুহূর্তেই সেই রেকর্ড সচিন টেন্ডুলকারের কাছে চারশো তিয়াত্তর ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে একুশ হাজার রান করেছিলেন সচিন তারপরেই রয়েছেন ব্র্যান্ড চার্লস লারা তিনি একুশ হাজার রান করেছিলেন চারশো পঁচাশ ইনিংসে অর্থাৎ সচিনের রেকর্ড ভাঙতে এখন একচল্লিশ ইনিংস রয়েছে কোহলির হাতে কিন্তু এই মুহূর্তে যে ফর্মে তিনি রয়েছেন তাতে তার অনুরাগীরা এই সিরিজেই এই রেকর্ড দেখতে চাইছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে কোহলির রেকর্ড ভালো দু প্লেসিদের বিরুদ্ধে নয় টেস্টে সাতশো আটান্ন রান করেছেন বিরাট গড় সাতচল্লিশ দশমিক তিন সাত দুটো সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি আছে তার এই রেকর্ডই বোঝা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার পেজ আক্রমণের বিরুদ্ধে কতটা সাবলীল তিনি এখন দেখার এই সিরিজেই এই কৃতিত্বের অধিকারী বিরাট হন কিনা বিরাটের চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেট কিপার কে বিরাট কোহলির চোখে এই মুহূর্তে সেরা উইকেট কিপার ভারতের ঋদ্ধিমান সাহাব বুধবার থেকে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ ম্যাচের আগের দিন বিশাখাপাটনামে টেস্টের জন্য ভারতীয় একাদশ ঘোষণা করেছে বিসিসিআই সেই দলে উইকেট কিপার হিসেবে রয়েছেন ঋদ্ধিমান সাহা ফর্মে না থাকা পন্থকে ছেটে ঋদ্ধিকে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে সুযোগ দেওয়া হয়েছে ঋদ্ধিকে নিয়ে বিরাট বলেন চোট আঘাতের কারণে সাহা দলের বাইরে গিয়েছিলেন এই মুহূর্তে ঋদ্ধিমান পুরোপুরি ফিট সে কারণে তার দলে ফেরায় কোনো সমস্যা নেই প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে পাপালিকে নিয়ে কোহলি আরো বলেন আমার মতে ঋদ্ধি এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেট কিপার সেই সঙ্গে ও যখনই দলে সুযোগ পেয়েছে ব্যাটে রান করেছে দুই সালে শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিলেন হৃদি এরপর কাঁধে গুরুতর চোট পান ইংল্যান্ডে গিয়ে কাদের অস্ত্রোপচার করেন সে কারণে দুই সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজ ছিলেন না এরপর ওয়েস্ট ইন্ডিজের সফরের সুযোগ পেলেও প্রথম একাদশ ছিলেন না দীর্ঘ দেড় বছর পর এবার জাতীয় দলে খেলতে চলেছেন বাংলার পাপালি এদিকে সারা শরীরে কোহলির ট্যাটু বিরাট ভক্তের কীর্তি দেখে আপ্লুত ভারত অধিনায়ক কখনো দেশের জার্সি গায়ে দলকে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ এনে দিয়েছেন তো কখনো রেকর্ড গড়ে চমকে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে এত কম বয়সেও সচিন সঙ্গে টানা হয় তার এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কথা হচ্ছে বিরাট কোহলির অ্যান ব্যাটসম্যানের ভক্তের সংখ্যাও নেহাত কম নয় কিন্তু ওড়িশার এই ভক্ত বাকি সকলকে ছাপিয়ে গিয়েছেন সারা শরীর মুড়ে ফেলেছেন প্রিয় ক্রিকেটারের ট্যাটু দিয়ে জাবরা ফ্যান রে কাণ্ড কারখানা দেখে অবাক ভারত অধিনায়ক সঙ্গে দেখা করে তাকে ধরলেন হাতে যেন চাঁদ পেলেন ওড়িশার গ্রামের পিন্টু বেহরা কোহলির সঙ্গে সাক্ষাতের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো তার বাইশ গজে বিরাট নামলেই টিভির সামনে বসে পড়েন পিন্টু ভারত অধিনায়কের ব্যাটিং স্টাইল নেতৃত্ব সবই দারুণ মন করে তার আর তিনি যে কোহলির কি বিরাট ফ্যান তার প্রমাণ পিন্টুর শরীর সেই দুই সাল থেকে একে পরে কোহলির ট্যাটু গায়ে আঁকাচ্ছেন তিনি সব ট্যাটুর মধ্যে যেমন ডান হাতে কোহলিকে ব্যাট করতে দেখা যাচ্ছে তেমনি পিঠে বিরাট করে লেখা কোহলির জার্সি নাম্বার আঠারো এখানে শেষ হয় তবে কোহলি অর্জুন সমানে ভূষিত হয়েছেন কবে রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার পেয়েছেন সেসব শরীরে খোদাই করে রেখেছেন এই বিরাট ফ্যান ট্যাটুর মধ্যে দিয়ে আবার সম্মান জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিনকেও এখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া তার আগে এদিন ভারতীয় দলের প্র্যাকটিস দেখতে হাজির হয়েছিলেন আর পিন্টু সেখানে দেখা পেয়ে গেলেন স্বপ্নের নায়কের ভক্তের কীর্তি দেখে বিস্মিত এবং একই সঙ্গে আপ্লুত বিরাট পিন্টুকে জড়িয়ে ধরেন তিনি ভক্তের ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়েই মাঠ ছাড়লেন অধিনায়ক স্বপ্নের তারকার ছোঁয়া পেয়ে যেন জীবন সার্থক হলো পিন্টুরও ডিয়ার ভিউয়ার্স সারা বিশ্বে ঘটে যাওয়া ব্রেকিং নিউজের সর্বশেষ আপডেট জানতে আমাদের এস ব্রেকিং টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিয়ার ভিউয়ার্স ভারতীয় ক্রিকেটের সর্বশেষ সংবাদ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে বেল বাটনে প্রেস করে রাখুন ধন্যবাদ